নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ শান্তিনিকেতনে সাতই পৌষের উৎসব এই প্রবন্ধটি রবীন্দ্র রচনাবলীর ত্রয়োদশ খণ্ডে অন্তর্গত প্রবন্ধ শান্তিনিকেতনে সাতই পৌষের উৎসব উৎসব তো আমরা রচনা করতে পারি নে যদি সুযোগ হয় তবে উৎসব আমরা আবিষ্কার করতে পারি সত্য যেখানেই সুন্দর হয়ে প্রকাশ পায় সেইখানেই উৎসব সে প্রকাশ কবেই বা বন্ধ আছে পাখি তো রোজই ভোর রাত্রি থেকেই ব্যস্ত হয়ে ওঠে তার সকালবেলাকার গীতোৎসবের নিত্য নিমন্ত্রণ রক্ষা করবার জন্যে আর প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য একটি অন্ধকার পুরুষ সমস্ত রাত্রি কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে শুতে যাবার আগে একবার যদি কেবল তাকিয়ে দেখি তবে দেখতে পাইনে কি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়ে কে টাঙিয়ে দিয়েছে এর মধ্যে আমাদের উৎসবটা কবে যেদিন আমরা সময় করতে পারি সেই দিন যেদিন হঠাৎ হুঁশ হয় যে আমাদের নিমন্ত্রণ আছে এবং সে নিমন্ত্রণ প্রতিদিন মারা যাচ্ছে যেদিন স্নান করে সাজ করে ঘর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সেদিন উৎসবের সকালে আকাশের দিকে তাকিয়ে বলি বাহ আজ আলোটি কি মধুর কি পবিত্র আরে মূঢ় এ আলো কবে মধুর ছিল না কবে পবিত্র ছিল না তুমি একটা বিশেষ দিনের গায়ে একটা বিশেষ চিহ্ন কেটে দিয়েছ বলেই কি আকাশের আলো উজ্জ্বল হয়ে জ্বলছে আর কিছু নয় আজকে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি অন্যদিন করিনি এই মাত্র তফাত আয়োজনটা এমনি প্রতিদিনই ছিল প্রতিদিনই আছে জগৎ যে আনন্দরূপ এইটি আজ দেখব বলে কাজকর্ম ফেলে এসেছি শুধু তাই নয় আমিও নিজের আনন্দময় স্বরূপটিকেই ছুটি দিয়েছি আজ বলেছি থা কাজ দেনা পাওনার টানাটানি খুচু কাজ আত্মপরের ভেদ মরু কাজ সমস্ত কারপণ্য বাহির হোক আজ যত ঐশ্বর্য আছে যে আনন্দ জলে স্থলে আকাশে সর্বত্র বিরাজমান সেই আনন্দকে আজ আমার আনন্দ নিকেতনের মধ্যে দেখব যে উৎসব নিখিলের উৎসব সেই উৎসবকে আজ আমার উৎসব করে তুলব বিশ্বের একটা মহল তো নয় তার নানা মহলে নানা রকমের উৎসবের ব্যবস্থা হয়ে আছে স্বজনে নির্জনে নানা ক্ষেত্রে উৎসবের নানা ভিন্ন ভাব আনন্দের নানা ভিন্ন মূর্তি নীলাকাশ তলে প্রসারিত প্রান্তরের মাঝখানে এই ছায়া নিভৃত আশ্রমের যে প্রাত্যহিক উৎসব আমরা আশ্রমের আশ্রিতগণ কি সেই উৎসবে সূর্য তারা ও তরুশ্রেণীর সঙ্গে কোনোদিন যোগ দিয়েছি আমরা এই আশ্রমটিকে কি তার সমস্ত সত্যে ও সৌন্দর্যে দেখেছি দেখিনি এই আশ্রমের মাঝখানে থেকেও আমরা প্রতিদিন প্রাতে সংসারের মধ্যেই জেগেছি এবং প্রতিদিন রাত্রে সংসারের কোলেই শুয়েছি তিনশো দিন পরে আজ আমরা আশ্রমবাসীগণ এই আশ্রমকে দেখতে এসেছি যখন সূর্য পূর্ব গগনকে আলো করেছিল তখন দেখতে পাইনি যখন আকাশ ভরে তারার দীপমালা জ্বলেছিল তখনও দেখতে পাইনি আজ আমাদের এই কটা তেলের আলো বাতির আলো জ্বালিয়ে একে দেখব তা হোক তাতে অপরাধ নেই মহেশ্বরের মহোৎসবের সঙ্গে যোগ দিতে গেলে আমাদেরও যেটুকু আলোর সম্বল আছে তাও বের করতে হয় শুধু তার আলোতেই তাকে দেখব এ যদি হতো তাহলে সহজেই চুকে যেত কিন্তু এইটুকু করার তিনি আমাদের দিয়ে করিয়ে নিয়েছেন যে আমাদের আলোটুকুও জ্বালতে হবে নইলে দর্শন হবে না মিলন ঘটবে না আমাদের যে অহংকারটি দিয়ে রেখেছেন সে এরই জন্যে অহংকারের আগুন জেলে আমরা মহোৎসবের মশাল তৈরি করব তাই চিরজাগ্রত আনন্দকে দেখবার জন্যে আমার নিজের এইটুকু আনন্দকেও জাগিয়ে তুলতে হয় সেই চিরপ্রকাশিত জ্ঞানকেও জানবার জন্যে আমার জ্ঞানটুকুর ক্ষুদ্র পলতেটিকে উষ্কে দিতে হয় আর যার প্রেম আপনি প্রবাহিত হয়ে ছাপিয়ে পড়ছে তার সেই অফুরান প্রেমকেও আমরা উপলব্ধি করতে পারি নে যদি ছোট জুঁইফুলটির মতো আমাদের এই এতটুকু প্রেমকে না ফুটিয়ে তুলতে পারি এই জন্যেই বিশ্বেশ্বরের জগৎব্যাপী মহোৎসবেও আমরা ঠিক মতো যোগ দিতে পারি না যদি আমরা নিজের ক্ষুদ্র আয়োজনটুকু নিয়ে উৎসব না করি আমাদের অহংকার আজ তাই আকাশ পরিপূর্ণ জ্যোতিষ্কমণ্ডলীর চোখের সামনে নিজের এই দরিদ্র আলো কয়টি নির্লজ্জভাবে জ্বালিয়েছে আমাদের অভিমান এই যে আমরা নিজের আলো দিয়েই তাকে দেখব আমাদের এই অভিমানে মহাদেব খুশি তিনি হাসছেন আমাদের এই প্রদীপকটা জ্বালা দেখে সেই কোটি সূর্যের অধিপতি আনন্দিত হয়েছেন এই তো তার প্রসন্ন মুখ দেখবার শুভ অবসর এই সুযোগটিতে আমাদের সমস্ত চেতনাকে জাগিয়ে তুলতে হবে এই চেতনা আমাদের সমস্ত শরীরে জেগে উঠে রোমে রোমে পুলকিত হোক এই চেতনা দিবালোকের তরঙ্গে তরঙ্গে স্পন্দিত হোক নিশীত রাত্রির অন্ধকারের মধ্যে পরিব্যাপ্ত হোক আজ সে যেন ঘরের কোণে ঘরের চিন্তায় বিক্ষিপ্ত না হয় নিখিলের পক্ষে যেন মিথ্যে হয়ে না থাকে আজ সে কোনোখানে সংকুচিত হয়ে বঞ্চিত না হয় অনন্ত সভার সমস্ত আয়োজন সমস্ত দর্শন স্পর্শন মিলন কেবল এই চৈতন্যের উদ্বোধনের অপেক্ষায় আছে এই জন্যে আলো জ্বলছে বাঁশি বাঁধছে দুধগুলি চতুর্দিক থেকেই দাঁড়ে এসে দাঁড়িয়েছে সমস্তই প্রস্তুত ওরে চেতনা তুই কোথায় ওরে উত্তিষ্ঠত জাগ্রত প্রবন্ধ শান্তিনিকেতনের সাতই পৌষের উৎসব এখানেই শেষ হল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না धन्यवाद